বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সকল স্কুল ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে সংশোধিত এমপিইউ নীতিমালার খসড়া চূড়ান্তের কপি। শিক্ষামন্ত্রী দপ্তরে আজ হস্তান্তর করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী দু তিন দিনের মধ্যে এই সংশোধিত এমপিইউ নীতিমালার খসড়াটি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদ মাধ্যম বা অন্যান্য সোশ্যাল মাধ্যমে আমরা আশা করি পেয়ে যাব। তা আসুন এখন আমরা বিস্তারিত আলোচনায় যাই। স্কুল কলেজের সংশোধিত এমপিইউ নীতিমালা ও জনবল কাঠামোর খসড়া অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ থেকে নীতিমালার খসড়াটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংশোধিত নীতিমালাটি জারির আগে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির কাছে পাঠানো, মন্ত্রীর অনুমোদনের পর নীতিমালাটি জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, সংশোধিত নীতিমালাটির চূড়ান্ত খসড়া অনুমোদনের পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়, কিছু নির্দেশনাও দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এরপর রোববার দিনভর সংশোধন ও বিয়োজন করে মন্ত্রীর জন্য রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী অনুমোদনের পর তা জারি করা হতে পারে। শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে নীতিমালার পরিবর্তনগুলো তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে। শিগগিরই নীতিমালা জারি করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এদিকে অনার্স মাস্টার শিক্ষকদের নিয়োগ, কলেজ ও বিষয়ে অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতামত ও তথ্য উপাত্তে সন্তুষ্ট নয় শিক্ষা মন্ত্রণালয়, যে কারণে আপাতত অনার্স শিক্ষকদের এমপিইউ ভুক্তির সুযোগ নেই। তবে কয়েকটি নতুন বিষয় যোগ হয়েছে বলে জানা, শিক্ষক সম্পর্কে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিরোধিতা করছেন বলে জানা গেছে। তবে অন্যান্যরা এমপিইউ ভুক্ত করার পক্ষে বলে জানা গেছে। তো এই ছিল সর্বশেষ আপডেট নিউজ। তো আশা করছি শিক্ষায় সব ধরনের নিউজ পেতে অবশ্যই টেকুইট চ্যানেলের সাথেই থাকবেন এবং মুহূর্তের মধ্যে যে কোনো আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন যেন নোটিফিকেশন চলে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার দেবেন। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।